তুমি মি পাখা গামছা, কিন্তু সে কোথায় গেল? এই গামছা সে আমার বড় চেনা চেনা লাগছে, তবে কি এ তো আমার লখাইয়ের গামছা মনে হচ্ছে। তবে কি আমার লখাই ফিরে এসেছে? সৌদাগর ফিরেলে বাবা লখাই, লখাই রে এ হাত ভাগা, ফিরেলে বাবা একটেবারের জন্য পিতা পিতা বলে আমার বুকে ছোট হাই সোনা আসবে না গো, আসবে না, যারা চলে যায় তারা কেউ ফিরে আসে না। আমার কত সুন্দর সাজানো সংসারটা আজ কালো বৈশাখীর ঝড়ে দমকা হওয়ায় ভেঙে গেল আমার সুখের বাসা, দমকা হওয়ায় ভেঙে সুখের বাসা, হাজমি সুখুয়াখা, হাজমি আর কত আর কত দুঃখ দেবে ঠাকুর, আর কত দুঃখ দেবে, দাও ঠাকুর দাও, তোমার ভান্ডারে যত দুঃখ আছে সব আমার উজাড় করে দাও, কিন্তু তার বিনিময়ে হোগো বৌমা বৌমা আমার বলে গেল, পিতা গো আপনি আমায়
ছয় মাস পূর্ণ হলে আমি আপনার এক সন্তানকে নই পিতা, আমি আপনার সাত সাতটি সন্তানকে ফিরিয়ে দেব। আসে না গো, আসে না, যারা চলে যায় তারা কেউ ফিরে আসে না। তাই যদি আসত আমার গদাধর বিদ্যাধর যাত্রাভর, এদের কিন্তু আমি নিজে কদলের মন্দারে করে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলাম। তারা কেউ কেউ আসেনি আমার লোকায়। শনকাকে এত বলি, শনকা গো ওকে একটিবার আমার হাতটি ধরে আমায় ভোলানাথের মন্দিরে নিয়ে চলো। আমি আমার বাকি জীবনটা ওই ভোলানাথের চরণের তলে মুড়ে কাটিয়ে দেব। শোনে না শনকা আমার কোনো কথা, শোনে না, তোমার সাথে যদি কারণ আমার শনকার সাথে দেখা হয় তাহলে তাকে বলুন আমি তাকে খুঁজে বেড়াচ্ছি, আমি তাকে খুঁজে বেড়াল। তোমরা কি বাবা সর্দাগরকে দেখেছ গো? তোমরা কি বাবা সর্দাগরকে দেখেছ বলো না, বলো না তোমরা। আমি যে তাকে খুঁজে পাচ্ছি না, তুমি তোমরা দেখে থাকো আমার সৌদাগরকে, তাহলে তোমরা বলো না সৌদাগর কে ডাকে? আমার আমার সনকারি কণ্ঠ বলে মনে হয়। তোমরা কি কোথায় আছো গো? আমাকে একটিবার একটিবার আমার সনকারির কাছে নিয়ে চলো। সনকার
অশ্রুটা যেন তোমার ছিঁড়ে গেছে, মুখটা যেন তোমার শুকিয়ে গেছে, তোমার কিছু খাইনি তাই না গো শালকা? এত ডেকেছি তোমায়, তবু তুমি সাড়া দাওনি, আর আজ আজ না ডাকতেই চলে এলে শোনকা, কেন এলে, কেন এলি গো শোনকা? কেন গো ডোমের মেয়ে, ডোমের মেয়ে খেটে খাওয়ার মতো কেউ নেই, তাই সে পাখা বিক্রি করছিল। কিনেছো তো, কিনেছো তো মহারানী? কেমন করে কিনবো সাদা? কেন কেন গো? আমার কাছে সে বলেছিল, কি বলেছিল গো? সে ওই পাখির বিনিময়ে আমার কাছ থেকে এক মুঠো অন্ন চেয়েছিল, জানো স্বামী? দিয়েছো তো, দিয়েছো তো শোনকা? আমার মাকে এক মুঠো অন্ন দিয়েছো তো? কেমন করে দেব? কেন আমি তার নিজেই নাকে আছি জনম দক্ষিণে নারী আজ ফিরে গেছে মা, বড় আশা করে তোমার কাছে এসেছিল শোনকা। আর দেখো দেখো অনিষ্ঠুর পরিহাস দেখো শোনকা, আজ মা আবার ফিরে গেছে অনাহারে। তারপর কি হলো বললি না তো? তারপর হ্যাঁ, তারপর সে নিজে থেকে বললো, বাসর ঘরে, বাসর ঘরে পঞ্চপাঞ্চ রন্ধন করা শোনকা। হ্যাঁ গো, বাসর ঘরের কথা সেই ডোমের মেয়ে জানলো কি করে শোনকা? জানি না স্বামী, জানি, কিন্তু কিন্তু টাকা আমি নিয়ে গেলাম জানো? কোথায়? সেই বাসর ঘরে। তারপর তারপর কি হলো শোনকা? তারপর সে আমি তো চলতে পারি না,
তাই আমি এক বসবিজ্ঞের ছায়ায় বসে বিশ্রাম করছিলাম গো। তারপর ক্ষণক্ষণ পরে দেখি তারপর কি হলো শানকা? সেখানে গিয়ে আমি কি দেখতে পেয়েছি জানো? কি দেখতে পেয়েছো গো? তেমনই পঞ্চপঞ্চন অন্ন রন্ধন করা ছিল, তেমনই রন্ধনই আছে। তারপর শুধু শুধু এই গামছাটি রেখে গেছি শালাকা, সঙ্গে করে আনলে না সেই গামছাটা? আমি দেখতাম এনেছো? কই কই দাও শালাকা, দাও গামছাটা আমায় দাও। শালাকা আজ তো আমি আর চোখে দেখতে পাই না, তবে নাকে সুখে দেখবো। আমার যদি আপন জন কারোর গামছা হয়ে থাকে, নিশ্চয়ই তার গায়ের গন্ধ এই গামছাতে লেগে থাকবে। তুমি একটু দাঁড়াও শালাকা, আমি আমি নাকি সুখে দেখি। এই গামছার কারণ নয় গো, এই গামছার কারণ নয়, আমার লক্ষ্মীন্দ্র, আমার লক্ষ্মীন্দ্র অধিবাসের গামছা গো। দেখো দেখো দেখো, নাকি সুখে দেখো, এখনো তার গায়ের গন্ধ ওই গামছায় লেগে আছে। আমি যাবো, আমি যাবো শনক, আমি যাবো, আমি ছুটতে ছুটতে যাবো সেই শ্মশান ঘাটে শনকা, আমি ছুটতে ছুটতে। আজ আমি কেমন করে যাব গো? আজ আমি চোখে দেখতে পাই না মহারানী, আজ আমি তোমার কাছে কিছু ভিক্ষা চাই, তুমি আমায় দেবে ভিক্ষা? হ্যাঁ গো। কি স্বামী? শোনকা, তার আগে বলো তুমি আমায় দেবে তো? আমি যে ভিক্ষা চাইবো তুমি আমার কাছে চেয়েছো, আমি দেবো না, কাই কি হয়েছে বলো। তাহলে তাহলে দাও শোনকা, তোমার ছেঁড়া শাড়ির আঁচল খেলা আমায় আমায় ভিক্ষে দাও রানী। শোনকা, কি বললে, দেবে না? দাও দাও রানী, আমায় আঁচল ভিক্ষা দাও। এই নাও স্বামী, নাও শালাকা, আজ তোমার ছেঁড়া শাড়ির আঁচল ধরে আমি যাব তোমার পিছু পিছু, তুমি যাবে আগে আগে পথ দেখিয়ে সেই গণ্ডগির ঘাটে শোনকা। চলো আমাকে নিয়ে চলো শোনকা, আমাকে নিয়ে চলো। জয় যে বেলা যা এ বা চল যা, যাই যে